সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই। আমি মোহাম্মদ আবু তালেব, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ। আমি আজকে বিবিএস প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র তথা হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে একটি অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, অবশ্যই সামাজিক দূরত্ব রক্ষা করে চলাফেরা করবে এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। এখন শীতকাল, শীতকালে করোনা বেশি সংক্রমিত হয়, সেজন্য আমাদেরকে সবাইকে অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এখন আমরা অঙ্কে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, আজকে আমি হিসাব বিজ্ঞানের নীতিমালা চতুর্থ অধ্যায় কার্যপত্র থেকে একটি অঙ্ক করাবো। কার্যপত্রের প্রথমে আমরা কার্যপত্র কি সেটা নিয়ে একটু আলোচনা করব। কার্যপত্রের সংজ্ঞা, কার্যপত্র হলো হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যার সাহায্যে সমন্বয় ও সমাপনী দাখিলার যাবতীয় বিষয়গুলো গাণিতিক শুদ্ধতা মূল হিসাবের বহিসমূহের বাহিরে যাচাই করা হয় এবং এটি আর্থিক বিবরণী সমূহ দ্রুত ও নির্ভুলভাবে তৈরি করতে সাহায্য করে, যার মাধ্যমে হিসাব বন্ধের তারিখে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত চিত্র লাভ করা যায়। বংস অ্যান্ড হ্যানসন হ্যাসেলম্যান, বংস অ্যান্ড হ্যাসেলম্যানের সংজ্ঞা এটা। আবার বলছি, কার্যপত্র হল হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যার সাহায্যে সমন্বয় ও সমাপনী দাখিলার যাবতীয় বিষয়গুলো গাণিতিক শুদ্ধতা মূল হিসাবের বহিসমূহের বাহিরে যাচাই করা হয় এবং এটি আর্থিক বিবরণী সমূহ দ্রুত ও নির্ভুলভাবে তৈরি করতে সাহায্য করে, যার মাধ্যমে হিসাব বন্ধের তারিখে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত চিত্র লাভ করা যায়। বংস অ্যান্ড হ্যাসেলম্যান পিএস পার্কার এর মতে কার্যপত্র হচ্ছে বহুগর বিশিষ্ট দলিল, যাতে তথ্যসমূহ রামিল হতে আর্থিক বিবরণী সমূহে স্থানান্তরের সাহায্য করে। আবার বলছি, পিএইচ পার্কারের মতে কার্যপত্র হচ্ছে বহুগর বিশিষ্ট দলিল, যাতে তথ্যসমূহ রামিল হতে আর্থিক বিবরণী সমূহে স্থানান্তরে সাহায্য করে। কার্যপত্রের উদ্দেশ্য, কার্যপত্রের উদ্দেশ্য নিম্নরূপ: এক, হিসাবকাল শেষের কার্যক্রম সহজীকরণ করা; দুই, চূড়ান্ত আর্থিক বিবরণী প্রস্তুতে সাহায্য করা; তিন, অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন তৈরি করা; চার, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই; পাঁচ, আয় ব্যয় দায় ও সম্পত্তি সমূহ হালনাগাদ করা; ছয়, সমন্বয় দাখিলা দেয়া সহজ হয়; সাত, সমাপনী দাখিলা দেয়া সহজ হয়; আট, ভুলের সম্ভাবনা হ্রাস; নয়, সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রদর্শন; নয়, দশ, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। এই দশটা হইল হিসাব কার্যপত্রের উদ্দেশ্য। এখন কার্যপত্রের প্রকারভেদ, কার্যপত্র তিন প্রকার, যেমন সাধারণ কার্যপত্র, বিস্তৃত কার্যপত্র, নিরীক্ষা কার্যপত্র। তাহলে কার্যপত্র কয় প্রকার? তিন প্রকার: সাধারণ কার্যপত্র, বিস্তৃত কার্যপত্র আর নিরীক্ষা কার্যপত্র। এখন আমরা আসি একটা অঙ্কে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই লক্ষ্য করো। প্রবলেম: দি ফলোয়িং দি ট্রায়াল ব্যালেন্স অফ হাবিব এন্টারপ্রাইজ ফর দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। ট্রায়াল ব্যালেন্স 31 ডিসেম্বর 2018। সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট টাইটেল, লেজার ফলিও, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্যাশ 60,000 ডেবিট, সাপ্লাইস 20,000 ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল 1,50,000 ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স 24,000 ডেবিট, নোটস পেয়েবল 1,00,000 ক্রেডিট, ইকুইপমেন্ট 4,00,000 ডেবিট, ক্যাপিটাল 3,60,000 ক্রেডিট, 3,60,000 ক্রেডিট, ড্রয়িংস 20,000 ডেবিট, সার্ভিস রেভিনিউ 3,50,000 ক্রেডিট,
স্যালারিস এক্সপেন্সেস 1,20,000 ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল 50,000 ক্রেডিট, র্যান্ট এক্সপেন্সেস 66,000 ডেবিট, টোটাল টাকা 8,60,000 ডেবিট, আবার 8,60,000 ক্রেডিট। অ্যাডজাস্টমেন্ট সাপ্লাইজ ইউজ ডিউরিং দি ইয়ার টাকা 16,000, সাপ্লাইজ ইউজ ডিউরিং দি ইয়ার টাকা 16,000। অ্যাডজাস্টমেন্ট টু ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 18,000। অ্যাডজাস্টমেন্ট থ্রি ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট অ্যাট দি রেট অফ টাকা 12%। অ্যাডজাস্টমেন্ট ফোর ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস টাকা 2,000। অ্যাডজাস্টমেন্ট ফাইভ টাকা 10,000 অফ রেভিনিউ হ্যাজ বিন আনার্ন, টাকা 10,000 অফ রেভিনিউ হ্যাজ বিন আনার্ন। রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট অর্থাৎ 10 কলাম বিশিষ্ট একটি কার্যপত্র তৈরি করা। এখন আমরা সলিউশনে আসি। সলিউশন হাবিব এন্টারপ্রাইজ ওয়ার্কশিট ফর দি ইয়ার এন্ডেড 31st December 2018, ফর দি ইয়ার এন্ডেড 31st December 2018। অ্যাকাউন্ট টাইটেল ট্রায়াল ব্যালেন্স ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স ডেবিট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট। তাহলে 10টা কর, ট্রায়াল ব্যালেন্সে 2টা ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্টে 2টা ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 2টা কর ডেবিট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্টে 2টা কর ডেবিট ক্রেডিট, আর ব্যালেন্স শিটে 2টা কর ডেবিট ক্রেডিট। এখন ক্যাশ, ক্যাশ 60,000 ট্রায়াল ব্যালেন্সে ডেবিট, আবার অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সে ডেবিট 60,000, ব্যালেন্স শিটে ডেবিট 60,000। সাপ্লাইস 20,000 ট্রায়াল ব্যালেন্সে ডেবিট, আবার এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে সাপ্লাইসে, সাপ্লাইসে অ্যাডজাস্টমেন্টটা হইল সাপ্লাইস ইউজ ডিউরিং দি ইয়ার 16,000, বছরে 16,000 টাকা সাপ্লাইস ব্যবহার করা হয়েছে। তাইলে আমরা অ্যাডজাস্টমেন্টে 16,000 এখানে লিখলাম, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট 16,000। তাহলে 20,000 থেকে 16,000 দিলে 4,000 টাকা অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সের ডেবিট, অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সের ডেবিট, আবার ব্যালেন্স শিটের ডেবিটও 4,000 টাকা, যেটা আনইউজড রয়ে গেছে, যেটা সাপ্লাইস আনইউজড। তারপর হলো অ্যাকাউন্ট রিসিভেবল 1,50,000 ট্রান্সফারেন্সের ডেবিট, অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সের ডেবিট 1,50,000, আবার ব্যালেন্স শিটের ডেবিটও 1,50,000। প্রিপেইড ইন্স্যুরেন্স 24,000 ট্রায়াল ব্যালেন্সের ডেবিট, এখানে প্রিপেইড ইন্স্যুরেন্সের একটা অ্যাডজাস্টমেন্ট আছে। প্রিপেইড ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 18,000, অর্থাৎ বছরে ইন্স্যুরেন্স বাবদ 18,000 টাকা হয়েছে, এটা 18,000। এখন আমরা অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে 18,000 দেখালাম, 18,000 যেটা এবছর খরচ হয়ে গেছে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স 24,000 ট্রায়াল ব্যালেন্সের ডেবিট, আবার অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে যেটা আমাদের এবছরে বের হয়েছে 18,000, 18,000, তাহলে 24,000 মাইনাস 18,000, এখানে অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সে 6,000 ডেবিট, আবার ব্যালেন্স শিটের ডেবিটও 6,000, এটা অব্যাহৃত অর্থাৎ অগ্রিম ইন্স্যুরেন্স যেটা রয়ে গেছে। নোটস পেয়েবল ট্রান্সফারেন্সের ক্রেডিট 1,00,000, আবার অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সের ক্রেডিটও 1,00,000, আবার ব্যালেন্স শিটের ক্রেডিটও 1,00,000। এরপর ইকুইপমেন্ট 40,000, অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সের ডেবিটও 40,000, আবার ব্যালেন্স শিটের ডেবিটও 40,000, না সরি 4,00,000, আবার বলতেছি ইকুইপমেন্ট 4,00,000 ট্রান্সফারেন্সের ডেবিট, আবার অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সের ডেবিটও 4,00,000, আবার ব্যালেন্স শিটের ডেবিটও 4,00,000। ক্যাপিটাল 3,60,000 ট্রান্সফারেন্সের ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সের ক্রেডিটও 3,60,000, ব্যালেন্স শিটের ক্রেডিটও 3,60,000। ড্রয়িংস ট্রান্সফারেন্সের ডেবিট 20,000, অ্যাডজাস্টেড ট্রান্সফারেন্সের ডেবিটও 20,000, ব্যালেন্স শিটের ডেবিটও 20,000। এরপরে সার্ভিস রেভিনিউ 3,50,000 ট্রান্সফারেন্সের ক্রেডিট, আবার এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, টাকা 10,000 অফ রেভিনিউ হ্যাজ বিন আর্ন, অর্থাৎ এটা ওকে রয়ে গেছে, এই জন্য এটা সার্ভিস রেভিনিউ 3,50,000 ট্রান্সফারেন্সের ক্রেডিট, আবার অ্যাডজাস্টমেন্টের ডেবিট হলো 10,000, এই 10,000
ডেবিট এবং 3,50,000 থেকে 10,000 গেলে 3,40,000 অ্যাডজাস্টেড কারেন্সি ক্রেডিট, আবার ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট 3,40,000, যেহেতু এটা ইনকাম সেই জন্য ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট লিখে বসলো। এর ফলে স্যালারিস এক্সপেন্সেস 1,20,000 টার্মেন্সে ডেবিট, আবার অ্যাডজাস্টেড টার্মেন্সে ডেবিটও 1,20,000, আবার ইনকাম স্টেটমেন্টে ডেবিটও 1,20,000। অ্যাকাউন্ট পেয়েবল অ্যাডজাস্টমেন্ট টার্মেন্সে ক্রেডিট লিখে 50,000, তারপরে অ্যাডজাস্টেড টার্মেন্সে ক্রেডিট লিখে 50,000, ব্যালেন্স শিটের ক্রেডিট লিখে 50,000। রেন্ট এক্সপেন্সেস 66,000 টার্মেন্সের ডেবিট দিকে, তারপরে অ্যাডজাস্টেড টার্মেন্সের ডেবিট দিকেও 66,000, আবার ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকেও 66,000, যেহেতু একটা খরচ সেই জন্য ইনকাম স্টেটমেন্টের ডেবিট। সাপ্লাইজ এক্সপেন্সেস, সাপ্লাইজ এক্সপেন্সেস এটা অ্যাডজাস্টমেন্টে সাপ্লাইজ আনইউজ ডিউরিং দি ইয়ার, এই 16,000 টাকা আবার এখানে সাপ্লাইজ এক্সপেন্সেস অ্যাডজাস্টমেন্টের ডেবিট দিকে বসলো, এবং অ্যাডজাস্টেড টার্মিনালসের ডেবিট দিকে আবার ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে, যেহেতু সাপ্লাই বাবদ খরচ হয়ে গেছে এটা 16,000 টাকা, 16,000 অ্যাডজাস্টেড টার্মিনালসের ডেবিট এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিট। এবার ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, যেটা এবছর হয়ে গেছে ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 18,000, এটা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 18,000 অ্যাডজাস্টমেন্টের ডেবিট, অ্যাডজাস্টেড টার্মিনালসের ডেবিট 18,000, ইনকাম স্টেটমেন্টের ডেবিটও 18,000। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস হল আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস এখানে এই যে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা ডিরেট অফ ফর 12%, 12%, 12% আমাদের ইকুইপমেন্ট আছে 4 লাখ, 4 লাখের 12% হইলো 48,000, 4 লাখের 12% হইলো 48,000। এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 48,000, অ্যাডজাস্টেড টার্মিনালসের ডেবিট, ইনকাম স্টেটমেন্ট অ্যাডজাস্টেড টার্মিনালসেরও ডেবিট, আবার ইনকাম স্টেটমেন্টেরও ডেবিট। আবার বলছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 48,000, অ্যাডজাস্টমেন্টের ডেবিট, অ্যাডজাস্টেড টার্মিনালসের ডেবিট, ইনকাম স্টেটমেন্টেরও ডেবিট। অ্যাক্রুড ডেপ্রিসিয়েশন এটা এটা হইলো তোমার ডেপ্রিসিয়েশনের যে আপনার জার্নাল, সেই জার্নাল ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সেটা আবার ক্রেডিট দিকে আমরা দেখালাম, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে 48,000, অ্যাডজাস্টেড টার্মিনালসের ক্রেডিট দিকে 48,000, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে 48,000। তারপরে ইন্টারেস্ট এক্সপেন্সেস, ইন্টারেস্ট এক্সপেন্সেস 2,000, এটা ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস টাকা 2,000, এটা ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট 2,000, অ্যাডজাস্টেড টার্মিনালসের ডেবিট না অ্যাডজাস্টমেন্টের ডেবিট, অ্যাডজাস্টেড টার্মিনালসের ডেবিট 2,000, আবার ইনকাম স্টেটমেন্টের ডেবিট 2,000। এরপরে ইন্টারেস্ট পেয়েবল, অর্থাৎ এটার ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট দিকে অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে 2,000, অ্যাডজাস্টেড টার্মিনালসের ক্রেডিট দিকে 2,000, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকেও 2,000। তারপর আনআর্ন রেভিনিউ, আনআর্ন রেভিনিউ এই 10,000, এটা আনআর্ন রেভিনিউ টাকা 10,000 অফ রেভিনিউ হ্যাজ বিন আর্ন, এটা আর্ন রেভিনিউ অ্যাডজাস্টেড টার্মিনালসের ক্রেডিট দিকে 10,000, তারপরে অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে 10,000, অ্যাডজাস্টেড টার্মিনালসের ক্রেডিট দিকে 10,000, আবার ব্যালেন্স শিটের ক্রেডিট দিকেও 10,000। এখন আমরা ব্যালেন্স শিট, এখন আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট প্রথমে ইনকাম স্টেটমেন্ট প্রত্যেকটা যোগ করি, আমরা টার্মিনালসের যোগ করলো 8,60,000, 8,60,000, আবার ক্রেডিট দিকে যোগ করলো 8,60,000, অ্যাডজাস্টমেন্টের ডেবিট দিকে যোগ করলো 94,000, ক্রেডিট দিকে যোগ করলো 94,000, অ্যাডজাস্টেড টার্মিনালসের ডেবিট দিকে যোগ করলো 9,10,000, ক্রেডিট দিকে যোগ করলো 9,10,000, 9,10,000 টাকা। এরপরে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে যোগ ফল 3,40,000, এখন 3,40,000 থেকে এই আমরা খরচগুলো বাদ দিলে 1,20,000 টাকা, 66,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 48,000 টাকা, 2,000 টাকা, এগুলো বাদ দিলে 70,000, অর্থাৎ 70,000 টাকা পাইলাম, এটা নেট প্রফিট, নেট প্রফিট 70,000, এটা আবার ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসালাম, নেট প্রফিট 70,000। এখন আমরা
ক্রেডিট ব্যালেন্স শিটে ক্রেডিট এবং ডেবিট দুই সাইড যোগ করলাম, সম্পত্তি মাসের যোগফল হলো 6,40,000 টাকা, আর মূলধন ও দায়ের দিকে যোগফল 6,40,000 টাকা, অর্থাৎ এটাও 6,40,000, এটাও 6,40,000। অতএব আর্যপত্রটা সঠিক হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে। আমরা সামনে আরো কয়েকটা অঙ্ক করাবো, সেটা করালে তোমরা আরো ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা যারা শুনছেন, ধন্যবাদ সবাইকে।